অ্যালার্জির সমস্যা কম বেশি সকলেরই থাকে, তবে কারো কারো ক্ষেত্রে এই সমস্যার প্রকোপ এতটাই বেশি যেন তাদের জীবনটি দুর্বিষহ হয়ে উঠেছে। অ্যালার্জি কোন খাবারে আছে আর কোন খাবারে নেই, কোন খাবার খাবেন বা কোন খাবার খাবেন না, এ নিয়ে অনেকেই চিন্তায় পড়ে যান। আবার অনেক খাবার একসাথে খেয়ে ফেলছেন, বুঝতে পারছেন না নির্দিষ্ট কোন খাবারটির কারণে আপনার অ্যালার্জি হচ্ছে। আজকে আপনাদেরকে জানাবো আমাদের খাদ্য তালিকায় থাকা এমন কিছু সাধারণ খাবার সম্পর্কে যা আমরা প্রতিনিয়তই খাই, আর যে খাবারগুলো মারাত্মক অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এমন ভয়ঙ্কর খাবারগুলো সম্পর্কে জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব অ্যালার্জি কেন হয়। সাধারণত আমাদের শরীরে প্রতিরক্ষা সিস্টেম বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ থেকে আমাদেরকে রক্ষা করে, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে খাবার জাতীয় কারণে প্রতিরক্ষা সিস্টেমে সমস্যা দেখা দিতে পারে, যার ফলে ব্যাকটেরিয়া, ক্ষতিকারক পদার্থ আমাদের রক্তের সঙ্গে মিশে অ্যালার্জির সৃষ্টি হয়। এবারে আপনাদেরকে জানাচ্ছি এমনই কিছু সাধারণ খাবার সম্পর্কে। মারাত্মক অ্যালার্জির সৃষ্টি করতে পারে দুধ। জেনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির জন্য দুধের উপরে নির্ভরশীল আমাদের হতেই হয়, কিন্তু দুধ খেলে কারো কারো অ্যালার্জি সমস্যা হয়। বিশেষ করে গরুর দুধে এই সমস্যা দেখা দিতে পারে। 3 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 2.5% শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে। দুধে অ্যালার্জি থাকা আর ল্যাকটোজ ইনটলারেন্স কখনোই এক নয়, তবে 3 বছরের উপরে এই অ্যালার্জি কমতে থাকে এবং প্রাপ্তবয়স্কদের মাঝে কম দেখা যায়। তাই বলে একেবারেই যে দেখা যায় না তা কিন্তু নয়। অনেকেই গরুর দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খেলে হঠাৎ করে শরীরে চুলকানি শুরু হয়ে যায়। আপনি হয়তো কারণটি খুঁজে পাচ্ছেন না, কারণটি হতে পারে আপনার খাদ্য তালিকায় থাকা গরুর দুধ। পরবর্তী খাবার হচ্ছে ডিম। দুধের মতো ডিমও একটি পুষ্টিকর ও শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান, তবে ডিম খেলেও অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে। বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ডিম খাওয়ার ফলে অ্যালার্জি সমস্যা দেখা দেয়, তবে অধিকাংশ ক্ষেত্রে শিশুদের মধ্যে এই সমস্যাটি দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে শিশুরা দুধের মতোই ডিম খেলে অ্যালার্জিতে ভোগে। বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের সাদা অংশে থাকা প্রোটিন থেকে এই অ্যালার্জির সৃষ্টি হয়। যদি কারো ডিমের কারণে শরীরে অ্যালার্জির সৃষ্টি হয় তাদের ডিম না খাওয়াই ভালো। শুধুমাত্র শিশুরা এমন সমস্যায় ভোগে তা নয়, বড়রাও এমন সমস্যায় ভুগতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় বড়রা হাঁসের ডিম খেলে মারাত্মক রকম অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন। পরবর্তী যে খাবারটির কথা বলছি তা হচ্ছে শেলফিশ। শেলফিশ নামের কোনো মাছকে চিনতে পারছেন না, তাই তো? আসলে এ নামের কোনো মাছই নেই, বরং শেলফিশ বলতে সেই ধরনের মাছকে বোঝায় যে মাছের শক্ত খোসা বা আবরণ দিয়ে ঢাকা থাকে। এ ধরনের মাছ থেকে অ্যালার্জি হওয়া খুব সাধারণ একটি ঘটনা। বিভিন্ন ধরনের শেলফিশ খেতে আমরা পছন্দ করি, যেমন চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার বা শামুক ঝিনুক জাতীয় খাবার। যারা এ সমস্ত খাবার খেয়ে ইতোমধ্যে অ্যালার্জির শিকার হয়েছেন তারা কখনোই প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়ে শেলফিশ জাতীয় খাবারগুলো খাবেন না। অনেকের এই খাবারগুলোতে এত মারাত্মক অ্যালার্জির সমস্যার সৃষ্টি হয় যে চুলকাতে চুলকাতে শরীরে ঘা হয়ে যায়, এবং কি দেখা যায় অনেক সময় হসপিটালাইজড হওয়ার প্রয়োজন পড়তে পারে। পরবর্তী খাবার হচ্ছে গাছবাদাম। গাছবাদাম হচ্ছে সে সমস্ত বাদাম যেগুলো গাছে ধরে। বাদাম খেতে কে না পছন্দ করে? বিভিন্ন ধরনের ডেজার্টে ব্যবহার করা হয় এই বাদাম। আবার অনেকে সকালবেলা মুঠো ভরে বাদাম ভিজিয়ে সেই বাদাম চিবিয়ে খেতে পছন্দ করেন। এতে শারীরিক অনেক রকম উপকারিতাও আছে। মুঠো মুঠো বাদাম খেতেও অনেকে পছন্দ করেন, কিন্তু কাজু, পেস্তা, আমন্ড, আখরোট, ব্রাজিল নাট এ ধরনের গাছবাদাম খেলে অনেকেরই মারাত্মক রকমের অ্যালার্জি হতে পারে। তবে কোনো এক ধরনের বাদামে অ্যালার্জি থাকা মানে এই নয় যে সব রকমের বাদামেই আপনার অ্যালার্জি থাকবে। হয়তো আপনার কাজু বাদামে অ্যালার্জি আছে, তবে অন্যান্য বাদামে নেই। তাই আগে নিশ্চিত করে নিন কোন বাদাম খেলে আপনার অ্যালার্জি সমস্যা হচ্ছে, সেই বাদামটিকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন। এ তো বললাম গাছ বাদামের কথা, এবারে শুনুন চীনা বাদামের কথা।
সব ধরনের বাদামের মধ্যে চীনা বাদাম সবচেয়ে বেশি পরিচিত। দুঃখের বিষয় হলো এই বাদামের কারণেও অ্যালার্জি দেখা দিতে পারে খুব বাজেভাবে। শিশুদের মধ্যেই প্রায়ই চীনা বাদামে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। বড়রাও চীনা বাদামের অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন। গবেষণায় দেখা গেছে চীনা বাদামের অ্যালার্জিতে 4-8% শিশুরা ভুগে থাকেন এবং 1-2% বয়স্কদের ওপরে এর প্রভাব পড়ে, যার সংখ্যা কিন্তু নিতান্তই কম নয়। তাই চীনা বাদাম খেলে যারা শরীরে অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন তারা চীনা বাদাম খাওয়া থেকে বিরত থাকুন। বাদাম ছাড়াও কিছু কিছু মাছ খেলে অনেকের অ্যালার্জি হয়ে থাকে। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, মাছ আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর, সাধারণত সহজপাচ্য বলে আমাদের খাদ্য তালিকায় থাকে মাছ। এছাড়াও আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। সাপ্তাহিক অন্ততপক্ষে 4-5 দিন বাঙালির খাদ্য তালিকায় মাছ থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ধরনের মাছে কারো কারো অ্যালার্জি থাকতে পারে, যেমন স্যামন মাছ, টুনা মাছ, ম্যাকারেল মাছ, এ জাতীয় সামুদ্রিক মাছ খেলে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় অনেকেরই। আপনার যদি কোনো মাছে অ্যালার্জি থাকে তবে সেই মাছ এড়িয়ে চলাই আপনার জন্য উত্তম। যাদের প্রচুর অ্যালার্জি আছে তারা খাদ্য তালিকা থেকে গম বা গমের আটার তৈরি খাবার বাদ দিতে পারেন। ভাতের পরপরই আটা দিয়ে তৈরি খাবার রয়েছে আমাদের খাদ্যের প্রধান তালিকায়, কিন্তু গমের আটা, আটা দিয়ে তৈরি রুটি, পাউরুটি খেলে অ্যালার্জি দেখা যায় অনেকের মাঝেই। শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে তাহলে বার্লি বা অন্যান্য শস্যদানার ক্ষেত্রেও তাদের এই অ্যালার্জি দেখা দিতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা হয় তাদের বিশেষ করে খাদ্য তালিকার দিকে নজর রাখতে হয়। কোন খাবারের কারণে অ্যালার্জি হচ্ছে তা খুঁজে বের করে সেই খাবারটিকে খাদ্য তালিকা থেকে বাদ না দিলে আপনি যতই ওষুধ সেবন করুন না কেন কখনোই আপনি অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন না। পরবর্তী খাবার হচ্ছে সালফাইট মিশ্রিত খাবার। খাবারের রং যেন নষ্ট হয়ে না যায় বা বাদামি রং ধরাতে অনেক সময় সালফাইট ব্যবহার করা হয়। এই সালফাইট মিশ্রিত খাবার খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই সালফাইট মিশ্রিত খাবার ও টিনজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন, কিংবা খেয়াল করুন এ সমস্ত টিনজাত খাবার খেয়ে আপনার অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে কিনা। এছাড়াও বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকের অ্যালার্জি হয়ে থাকে, যেমন বেগুন, গাজর, টমেটো, পিচ ফল, কলা থেকেও অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কোন খাবার থেকে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে তা অন্যের ক্ষেত্রেও অ্যালার্জির কারণ হবে এমন ভাবাটা ভুল। প্রত্যেক মানুষের ক্ষেত্রে খাবারের অ্যালার্জির ভিন্নতা থাকতে পারে, অর্থাৎ কারো ক্ষেত্রে যে খাবার খেয়ে অ্যালার্জি হচ্ছে আপনারও যে সে খাবার খেয়ে অ্যালার্জি হবে এমনটি নয়। তবে স্বাভাবিকভাবে বলতে গেলে এই সমস্ত খাবারই সবচেয়ে বেশি অ্যালার্জি থাকে, আর এগুলোর মধ্যেই কোনো খাবার খেয়ে হয়তো আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।